हाय फ्रेंड्स, आपनादेर के सोमटीक चैनले स्वागतम। तो फ्रेंड्स, आजकेर भिडियोटा होच्छे जे आपनार पैन कार्डेर मध्ये कोन एड्रेस देवा आछे तो सेटा किभाबे जानबेन, तो आजकेर एई भिडियोते आमि आपनादेरके देखाबो। হয়তো আপনি অনেকদিন আগে প্যান কার্ড বানিয়েছিলেন, কিন্তু কোন অ্যাড্রেস দেওয়া আছে সেটা আপনি হয়তো ভুলে গেছেন, তো সেটা কিভাবে জানবেন, তো চলুন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার জন্য করতে হবে কি, আপনাদেরকে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ অপশনে আপনি এখানে সার্চ করবেন প্যান কার্ড রিপ্রিন্ট, লিখে সার্চ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্যান কার্ড রিপ্রিন্ট, তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এটা লিখে আপনি সার্চ করে দেবেন। তো সার্চ করার পর এখানে দেখবেন এরকম ইন্টারফেস ওপেন হবে। তো উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে যে রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড। তো এটা হচ্ছে যাদের প্যান কার্ডের NSDL থেকে করা হয়েছে। তো প্যান কার্ড দু ধরনের হয়, তো একটা হচ্ছে NSDL আর একটা হচ্ছে UTI প্যান কার্ড। তো আপনি এখানে দেখবেন যে আপনার প্যান কার্ডটি NSDL থেকে করানো হয়েছে না UTI থেকে। তো আপনি সেটা কিভাবে জানবেন যে আপনার প্যান কার্ডটি NSDL থেকে করা হয়েছে না UTI থেকে? তো আপনার প্যান কার্ডের ব্যাক সাইডে দেখবেন, তো সেখানে লেখা থাকে, তো সেখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডটি NSDL থেকে না UTI থেকে করা হয়েছে। তো এবার আপনি করবেন কি, আপনার যদি NSDL থেকে করানো হয়েছে তো আপনি এই উপরে লিঙ্কটাতে ক্লিক করবেন, আর যদি UTI থেকে যদি করানো হয়েছে তো এই নিচে লিঙ্কটাতে ক্লিক করবেন। তো প্রসেসটা দুটোই একই হবে। তো এখানে যেহেতু আমার UTI প্যান কার্ড, তাই আমি এই নিচের অপশনটাতে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন UTI ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান সার্ভিস পোর্টাল। তো এবার করবেন কি, একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন রিপ্রিন্ট প্যান কার্ড। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার চাওয়া হচ্ছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে লক্ষ্য করবেন, মান্থ এবং ইয়ার শুধু চাওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন GSTIN নাম্বার, এই নাম্বারটা আপনার না দিলেও চলবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা এ নিচে দেখে দেখে এন্টার করে নিতে হবে। তো এখানে আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি। তো এবার আপনি করবেন কি, এখানে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্যান কার্ডের নাম্বার, তারপরে দেখতে পাচ্ছেন কোন মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে শো হয়ে যাবে। তারপরে যদি ইমেল যদি দিয়ে থাকেন তো ইমেলটা এখানে শো হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটির অ্যাড্রেস, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এখানে সমস্ত কিছু কমপ্লিটলি দেখাবে না, জাস্ট আপনার অ্যাড্রেসের প্রথম দুটো অক্ষর এবং লাস্টে দুটো অক্ষর এখানে শো হবে। তো এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অ্যাড্রেস কোনটা দেওয়া ছিল। তো এইভাবে আপনি আপনার প্যান কার্ডের মধ্যে কোন অ্যাড্রেস দেওয়া আছে তো এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। তো যখন নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন।